আবুল কালাম আজাদ আপনাকে যুক্ত করা আপনি বলেন তাহলে আবুল কালাম আজাদ যুক্ত করা হয়েছে বলেন শুভ সময় ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাই ও আমি তো ছোটোখাটো একজন অবিশ্বাসী তো এই এর জন্য মূলত আপনি দায়ী মনে কিছু নিবেন না প্লিজ

আমরা আল্লাহর লিটমাস পেপার আমরা জনগণকে ইমান টেস্ট করছি দেখি কে অন্ধবিশ্বাস করে আর কে অন্ধবিশ্বাস থেকে বের হয়ে যায় যারা অন্ধবিশ্বাস থেকে বের হয়ে যায় আল্লাহ তাদের ঘাড় মটকাবে ঠিক তেমনি নাস্তিকের ভিতরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে সে আর ইয়েটা আদালত সহ্য করতে পারতেছে না আজকে আপনি একেবারে যে ডায়লগটা দিছিল সেই ডায়লগ দিয়ে বসছিল তো কাট করে দেখাবে এই দেখো এই থেকে বড় প্রমাণ কি লাগবে

জি আমার একটা প্রশ্ন আছে ভাই প্রশ্ন এটা আপনি লাইভ থেকেই জানি আর এই sanshay.com তো পড়ে ভাই কিন্তু ওখানে পড়ে তো আপনার চাইদাতার ওখানে পূরণ হয় না ওখানে আপনি লেখাটাই পড়তে পারি কিন্তু আপনার সাথে তো কথা বলা হয় না আমি আপনার সাথে প্রথম অনেক চেষ্টা করছি এই প্রথম কথা বললাম তো আপনার লাইভ আপনি আমার আদর্শ তো সেটা যাই হোক একটা প্রশ্ন আছে ভাই ভাই এই কথাটা তো ঠিক বললেন না ভাই কোনো মানুষ তো কোনো মানুষের আদর্শ হতে পারে না

যাই হোক ভাই আমি আমি আপনার ব্যাপারে আমি আপনা আপনার যখন বাংলাদেশে ঝামেলা ছিল ভাই তো আমি সরি আমি আমি তো একটা আমি এখন অবসরে আমি একটা ডিফেন্সে চাকরি করতাম আপনার ওই ওই সময় তখন আমি চাকরিরত ছিলাম বিস্তারিত বলছি না তো আপনি আপনার এটা আমাকে খুব কষ্ট দিয়েছে তখনই আমি একটা পেশায় ছিলাম আর কি তো যাই হোক আপনার আপনি বেঁচে থাকেন বেঁচে থাকবেন আমাদের মাঝে তো প্রশ্নটা করি প্রশ্নটা হলো যে এই আল্লাহ পাক যে আমাদের কাছে সাহায্য চান যে সাত নম্বর আয়াত তো আমরা কি দিয়ে তাকে সাহায্য করব কিভাবে সে কি কি সাহায্য চান তিনি আমাদের কাছে জিহাদ করে তাকে সাহায্য করবেন জিহাদের মাধ্যমে তাকে সাহায্য করবেন এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর সুরের সাত নম্বর আয়াত এখানে বলা হচ্ছে হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দিবেন মানে আল্লাহর সাহায্য দরকার এই জন্য আল্লাহ আল্লাহকে যদি আমরা করি সাহায্য আল্লাহ আমাদেরকে করবেন মাসা যিনি যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করলেন আমাদের মতো ক্ষুদ্র মানুষের সাহায্য তার এত প্রয়োজন আসলে কাফের মারার জন্য লাগে সাহায্যটা লাগে তো এই বিষয়ে ইসলামে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমি একটু দেখা দিই যে ফারাজ ভাই আপনি কি জানেন যে আল্লাহ চাইলে তো কাফেরদেরকে সব একসাথে মেরে ফেলতে পারত কিন্তু মুসলমানদের মুসলমানদেরকে দিয়ে যে মারাচ্ছে এটা কেন মারাচ্ছে এটা কি আপনি জানেন না তো ভাই কেন মনে তাহলে দেখেন এটা এইখানে কি বলা আছে দেখেন এটা হচ্ছে তাফসির ইবনে কাসির যে জিনিসটা বলা আছে উক্ত আয়াতে আল্লাহ তাআলা জিহাদের হিকমত বর্ণনা করিয়া মুমিনদিগকে দিগকে জিহাদ করিতে আদেশ দিতেছেন তিনি বলিতেছেন মুশরিকদের ধ্বংস বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করিতে আদেশ না দিয়ে আমি অন্য পন্থায় তাহাদিগকে ধ্বংস করিতে পারি কিন্তু আমি চাই তাহারা তোমাদের হাতে শাস্তি প্রাপ্ত ও লাঞ্ছিত হোক আমি তাহাদের বিরুদ্ধে তোমাদিগকে সাহায্য করি এবং উহাতে তোমাদের প্রাণ জুরাক মানে মুমিনরা খুনাখুনি কইরা যেন মুমিনদের প্রাণটা জুড়ায় যায় বুঝছেন নিচে আরো আছে অর্থাৎ তিনি সকল মুমিনের অন্তর জুড়াইয়া দেওয়ার জন্য লোকেদের মানে খুন খারাপি কইরা মেয়েদেরকে দর্শন কইরা যেন মুমিনদের প্রাণটা জুড়ায় যায় মানে দিলে যেন একটা শান্তি তৃপ্তি পায় এই কারণে আল্লাপাকে চাইলে সবাই মানে আপনি কি আপনি কি যেন কোপে কোপে নাজাত বর্ষিত হয় এই জন্য কোপায় কোপায় যেন মুমিনরা মুমিনরা শান্তিটা পায় এটা কিন্তু এমন না যে ওদের কিন্তু আল্লাহ চাইলে ওদেরকে মুসলমান করে দিতে পারত। কিন্তু আল্লাহ চাইলে ওদেরকে ধ্বংস করে দিতে পারতো কিন্তু এগুলো কিছু না করে মুমিনদের প্রতি যে ওদের কাফের জবাই করতে যে মজাটা লাগে সেই মজাটা পাওয়ানোর জন্য আল্লাহ পাক স্পেশালি কাফেরদেরকে মারতে বলছ বুঝছেন ভুলিয়ে গেল প্রাণটা আরেকটা ভাই আমাদের ভাই আর একটা একটা বিষয় সেই মনে মনে করেন বানুকুরাইজা কোত্রকে যখন জবাই করছিল মনে করেন ফিনকি দিয়ে রক্ত

নবীর নিশ্চয়ই এই মন মনটা ভরে গেছিল মনটা একদম শান্তিতে ইসরায়েলের ভিতরে আক্রমণ করতে দেখছেন না তারা কত খুশি আনন্দ কি খুশি পাড়ি হচ্ছে ওই জায়গায় মানে নিরস্ত মানুষের উপর তারা গোলাগুলি করতেছে মানুষ দৌড়াইতেছে মানুষের মেয়েদেরকে দৌড়ায় 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 দৌড়াই ইয়ে করতেছে গুলি করে হত্যা করতেছে সিভিলিয়ানদের বাসায় ঢুকে ঢুকে ইয়ে করতেছে ইনজিওর বডি কে মানে মরে দিতেছে ওই বডির উপরেই কোদাল দিয়ে মানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে বলতে ইয়ে করতেছে আসলে তাদের শান্তি ভাই অর্বেন শান্তি নাই তাদের যেরকম শান্তিটা হয় বেশ মানে প্যাথেটিক অবস্থা ভাই এগুলাতে যে কথা গুলা বলা একদম প্যাথেটিক অবস্থা আল্লাহপাক চায় যেন মমিনদের মনের জ্বালা মেটে এই জন্য সে জবাই করতে বলতেছে এবং মেয়েদেরকে গণীমতের মাল হিসেবে আয়না দর্শন করতে বলতেছে যেন মমিনদের জ্বালা মনের জ্বালা মেটে কি তাদের মনের জ্বালা ভাই উফ ঠিক আছে আবুল কালাম আমাদের ভাই বলেন আপনি জি ভাই আর একটা বিষয় জানতে চাই সেটা হলো যে কোরআনে একটা আয়াত আছে আমার সরণ নাই মুহূর্তে যে কিয়ামতের মাঠে মহান আল্লাহ নাকি দেব দেবতা যারা আছেন তাদেরকে হাজির করে জিজ্ঞাসাবাদ করবেন তাদেরকে আহ জিজ্ঞাসাবাদের আওতায় নিবেন যে হিন্দুরা যে আমার উপাসনা ছাড়া তোমাদের উপাসনা করো তোমরা তোমরা কি আমার আমার কথা তাদেরকে বলো নাই এই বিষয়টা যদি একটু বিস্তারিত আহ

জি ভাই ভাই হ্যাঁ ঠিক আছে ভাই জি ভাই ধন্যবাদ মহুদ্দিন ভাই হ্যাঁ আছি ভাই ফারদ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকেন থাকেন আচ্ছা ঠিক আছে বিদায় জানাচ্ছি আপনাকে আহ